পবিত্র পাক দরবার শরীফে শুধু শুধু বাংলাদেশে নয়, ইন্ডিয়াতে নয়, পাকিস্তানে নয়, আফগানিস্তানে নয়, সারা বিশ্বের মধ্যে, সারা বিশ্বের মধ্যে একটা অন্যতম নবী প্রেমের, নবী পাওনেওয়ালা, নবী দেখানেওয়ালা, অল্পতে অল্প দনে বহু ধ্বনি, অল্প সময়ে বহু ধ্বনি বানাইতে পারে, অন্যতম এক দরবার তারাগণ দরবার শরীফ। বিদ্যাপতি হাত তুলে বলে নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, তারাগণ দরবার শরীফ, ফাতেহা শরীফ, এবং এক দরবার শরীফ, আমি জীবনী থেকে সামান্য একটু আলোচনা করব। বন্ধু বন্ধু এখানে অনেক কিছুর আলোচনা করা যায়, তবে সবচেয়ে বড় কথা হলো আল্লাহর বলি কা দরবার, আল্লাহর বলি কা দরবার, আল্লাহ আল্লাহ কিয়া কহনা, সে শুধু আল্লাহকে নিয়ে গবেষণা করে, সে শুধু আল্লাহর কথাই বলে। গাউসে পাকের দরবারে গিয়ে বলতেছে, গাউসে পাক আপনি একজন আল্লাহর বলি, আমি ও মানুষ, আপনি ও মানুষ, কি জন্য আপনার দরকার আছে? বলে বলল আল্লাহ একবার, কি জন্য আপনার দরকার, কি জন্য ওলির দরকার, এমন প্রশ্ন আমাদের বর্তমান সমসাময়িক কালেও হয়, ঠিক না বেঠি? বর্তমানে ওই প্রশ্ন কি দরকার, কি দরকার পীর মুর্শিদের, পীর মুর্শিদের কি দরকার একটু জেনে নাও, জেনে নাও। আল্লাহর ওলির দরবার, দরবার আল্লাহর দরবার, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর নবী পাওয়া যায়, নবী দেখা যায়, আল্লাহ পাওয়া যায়। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে, করেছো এই জন্য তোমাকে ধন্যবাদ, তবে তুমি আমার দরবারে কিছুক্ষণ সময় তুমি বসো, সামান্য এক জবানার সহাবত, হাজার বছর আবাদত সমান হবে না তবু, রুম সাহেব বলে আমার গাউসুল আজম, খেলা কাবা কি খেলা খেলে, সেই খেলা যে দেখতে যাবে, সে খুদার দিদার পাবে, ওই রে দুজো খারাপ হবে, দুজো খারাপ হবে, খেত মতে গেলে আমার সাত কেবলা, তারা গুনি কি খেলা খেলে, সেই খেলা যে খেলা দেখতে যাবে, সে খুদার দিদার পাবে, দুটো হারাম হবে, খেদমতে গেলে আমার সাসাব কেবলা, আল্লাহর ওলি কি খেলা খেলে রে আমার, সাসের আলী আল্লাহর ওলি কি খেলা খেলে, সব জায়গাতে সব জিনিস পাওয়া যায় না, আবার সব জায়গায় সব কিছু লাগাইলে স্বাদ বোঝা,
আপনাকে একে তৈয়ার হতে হবে, আপনাকে বুঝতে হবে এক একটা বিষয় পাওয়ার জন্য, জানার জন্য। যেমন রসগোল্লা যে মিষ্টি, আমরা যদি শরীরের পুরা অংশে লাগাই, হাত থেকে পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই তো আমার বডি, পুরাটা আমার শরীর, পুরাটাই তো মাংস চামড়া, পুরা শরীরে যদি মেখে দেই মিষ্টি রসগোল্লা যে মিষ্টি, এটা মিষ্টি বোঝার কোন উপায়? কথা বলেন এর মধ্যে একটা মাংসের টুকরাম, যেই জায়গার নাম হলো জিব্বা, এই জিব্বা নামক একটা মাংসের টুকরার মধ্যে যদি আপনি সামান্য একটু সরিষা পরিমাণ একটু চিনি লাগান, বুঝতে পারবেন চিনি কেমন মিষ্টি না কড়া না তিতা, ঠিক না বেঠিক? সামান্য পরিমাণ যদি একটু টক লাগান, বুঝতে পারবেন টক, সামান্য পরিমাণ যদি লবণ লাগান, বুঝতে পারবেন এটা যে লবণ। কথা বুঝছেন? কথা বুঝাইছি? আপনি আল্লাহর ওলিকে মুলিকে বাইতে হলে আল্লাহর ওলিকে পাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসতে হবে, আল্লাহর ওলির দরবারে প্রস্তুতি নিয়ে আসতে হবে, জানতে হবে আল্লাহর ওলির দরবারের নিয়ম এবং আদব সম্পর্কে। যদি আপনি আসেন এবং বসেন তাইলে বুঝতে পারবেন আমি যা বলতেছিলাম। শাহ সাহেব কেবলা তার আগুনে যাহা রসুন রহমতুল্লাহ আলাই, একটু তার জীবনী থেকে সামান্যতম একটু আলোচনা করব, কেননা পীরের বর্তমানে অভাব নাই। এখনো বাংলাদেশ এরকম পীরের দরবার আছে, পীরের দরবার নাম দিয়েছে বটে, মূলত সে পীরের বিরোধী, আর মূলত সে তরিকতের বিরোধী। এইরকম পীরের দরবার নাম দিয়েছে, পীরের নাম দিয়েছে বটে ঠিক, কিন্তু ইমাম হাসান হুসাইনের বিরোধিতা করে, ঠিক না বেঠি? দরবার নাম দিয়েছে, নাম দিয়েছে পীরের দরবার, কিন্তু হাকিকতে এখানে হলো শয়তানের কারবার। এই জায়গার ভিতরে এরকম পীরের দরবারও বাংলাদেশে বিশ্বে আছে। বলবেন মনে কে মনে মনে, হুজুর ওয়াজনা করবেন আলোচনা করবেন, হাদিস কোরআনে না বলবেন, আমলের কথায় না বলবেন, কেমন মনে হয় যেন একটু ব্যতিক্রম কথা বলে ফেললেন, মনে হইতেছে না এরকম? মনে যদি হয় অসুবিধা নাই, সত্য হচ্ছে তিতা, কারণ আপনি বহুত রূপী, এখন ইসলামের বহুত রূপ ধারণ করে ফেলছে, কি করছে কি করছে, বহুত রূপ ধারণ করছে, কোনো কিছুর অভাব নাই। একই রঙের নমুনা দেখতে, দধিও দেখতে যেরকম, চুনও দেখতে সেরকম, দধিও দেখতে যেরকম, চুনও দেখতে সেরকম। যদি কোনো ব্যক্তি চুনকে দধি মনে করে খেয়ে ফেলে, তার কি উপকার হবে না?